হ্যালো, স্পাইস বক্সে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কি করে বানাতে হয় কর্ন শেজওয়ান ফ্রাইড রাইস। আমি জানি আমাদের মধ্যে অনেকেই বাইরে খেতে ভালোবাসে, আর যারা ভাত ভালোবাসে তারা বিভিন্ন রকমের ফ্লেভার ট্রাই করতেও পছন্দ করে। আর এই খাবারটা এতটা সিম্পল আর বানানো সহজ যে আপনি বাড়িতেই বানাতে পারবেন। তাহলে আসুন শুরু করি। কর্ন শেজওয়ান ফ্রাইড রাইস বানানোর জন্য দরকার রাঁধা ভাত, সেদ্ধ করা ভুট্টার দানা, পেঁয়াজকলি সাদা অংশ, ক্যাপসিকাম, শেজওয়ান সস, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজকলি সবুজ অংশ, নুন, রসুনের কোয়া আর ভিনেগার। একটা বড় প্যানে তেল গরম করতে শুরু করব। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। একবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে রসুনের কোয়া দিয়ে দেব। গন্ধ বেরিয়ে আসা অবধি ভাজব। এবার এর মধ্যে পেঁয়াজকলির সাদা অংশ দিয়ে দেব। পেঁয়াজগুলো নরম হওয়া অবধি এগুলোকে ভাজব। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার কয়েক মিনিট ধরে এগুলোকেও ভাজব। এবার দিয়ে দেব ভুট্টার দানা। এর মধ্যে অ্যাড করব শেজওয়ান সস। আমি এতে দিচ্ছি 2 টেবিল চামচ শেজওয়ান সস। ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিতে হবে গোলমরিচ গুঁড়ো। তো আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর শেষমেশ অ্যাড করব 1 চা চামচ ভিনেগার। কম আঁচে রেখে 2 মিনিট ধরে কষব ভাতটা অ্যাড করার আগে। তো এবার আমি এতে সামান্য নুন দিয়ে দেব ভাত দেওয়ার আগে। এবার এর মধ্যে ভাত দিয়ে দেব। দেখবেন যেন ভাতটা এরকম ঝরঝরে হয়, যাতে দলা না পেকে যায়। খুব আস্তে আস্তে নাড়তে হবে। তাহলে তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর সুস্বাদু কর্ন শেজওয়ান ফ্রাইড রাইস। এবার এটাকে প্লেটে ঢেলে পেঁয়াজ কলি ছড়িয়ে গার্নিশ করব। এই ভাতটার আমার সব থেকে ভালো ব্যাপার এটাই লাগে যে এর সঙ্গে আর অন্য কিছু খেতে হয় না। এটা শুধু শুধুই খুব দারুণ লাগে খেতে, আর এটা অবশ্যই ভিগান এবং ভেজিটেরিয়ানদের খেতে খুব ভালো লাগবে।